বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিতে নিহত আবুল হাসান স্বজনের মরদেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হয়েছে। দুপুরে বন্দরের নবীগঞ্জ বাগে জান্নাত কবরস্থান থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাতুজ্জামানের উপস্থিতিতে মরদেহ উত্তোলন করা হয়। নিহতের বড় ভাই অনিক জানান, তার ভাইয়ের মৃত্যুর ঘটনায় গত 18 আগস্ট রাতে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশ পরিদর্শক ফরিদ আহমেদ বলেন, মামলায় তদন্তের জন্য স্বজনের লাশ তোলা হয়েছে। এখন পর্যন্ত দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।